কিউই একটি ভিনদেশি ফল। আমাদের দেশে এটি খুব একটি প্রচলিত নয়, তবে এই মুহূর্তে অনেকেই এই ফলটিকে চেনেন। বড় বড় সুপার শপগুলোতে ইদানিং এই ফলটি দেখতে পাওয়া যায়। এছাড়াও এই ফলটি লোকাল বাজারে পেয়ে যেতে পারেন। আমি এই ফলটি বাজার থেকেই এনেছি। দেখতে খুবই সুন্দর, গুণেও সমৃদ্ধ। আসুন জেনে নিই এই ফলটির কী কী গুণাগুণ আছে। বলবো, কিন্তু তার আগে বলি নমস্কার, আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাসে আপনাকে স্বাগত জানাই। আপনি যদি এই পরিবারের একজন এখনও না হয়ে থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন কলকাতা ক্যানভাস, পাশে বেল আইকন রয়েছে প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে। এবার বলি এই কিউই ফলটার কী কী গুণাগুণ রয়েছে। প্রথমেই যেটা বলবো, আমাদের শরীরের নানা রকম রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তোলে এই ফলটি। কিউই ফলে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি আর অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা আমাদের শরীরের জন্য ভীষণভাবে উপকারী। ভিটামিন সি আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে দেয়। যাদের শরীরে ভিটামিন সি এর ঘাটতি আছে, তারা যদি এই ফলটি নিয়মিত খেতে পারেন, তাহলে কিন্তু আপনার ভিটামিন সি এর ঘাটতি থাকবে না, ফলে আপনার শরীরে রোগ প্রতিরোধের ক্ষমতা অনেক বেশি বৃদ্ধি পাবে। এবার বলি ডায়াবেটিসের ক্ষেত্রে এই ফলটি কতটা উপকারী। লো গ্লাইসেমিক ইন্ডেক্সের কারণে কিউই ডায়াবেটিস রোগীদের জন্য ভীষণ উপকারী একটি ফল। লো গ্লিসেমিক হওয়ার কারণে কিউই সুগার কন্ট্রোল করে। টাইপ টু ডায়াবেটিস রোগীদের জন্য ওজন নিয়ন্ত্রণ করা ভীষণ জরুরি। কিউই ফলে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে বলে এটা ওজন নিয়ন্ত্রণে রাখে। তার কারণ ফাইবার থাকার জন্য আমাদের পেটটা ভরা থাকে, সুতরাং পেট ভরা থাকার কারণে বারবার খাওয়ার প্রবণতাটা চলে যাবে, ফলে আপনার ওজনটা একটা নিয়ন্ত্রণে থাকবে এবং সুগারটাও কন্ট্রোলে থাকবে। সুতরাং যারা ডায়াবেটিক রুগী তারা অবশ্যই এই ফলটি খাওয়ার চেষ্টা করুন। শুধু তাই নয়, আপনার হার্টকেও ভালো রাখতে সাহায্য করে এই কিউই। নরওয়ের ওসলো বিশ্ববিদ্যালয়ের গবেষণা থেকে জানা গেছে, সারাদিনে 2 থেকে 3টি কিউই যদি আপনি খেতে পারেন, তাহলে আপনার রক্তে ফ্যাটের পরিমাণ অনেকটা কমে যাবে, ফলে ব্লকেজ প্রতিরোধ করা সম্ভব হবে, হার্ট ব্লক হওয়ার সম্ভাবনা আপনার থাকবে না। কলার পরে সবথেকে বেশি পটাশিয়াম রয়েছে এই কিউইতে। পটাশিয়াম ব্লাড প্রেশার নর্মাল রাখতে সাহায্য করে। এছাড়া কিউইতে রয়েছে ম্যাগনেশিয়াম। ম্যাগনেশিয়ামও হার্টকে ভালো রাখতে সাহায্য করে। সুতরাং আপনার হার্টকে ভালো রাখার জন্য কিউই ফলটা কিন্তু খুবই জরুরি। এমনকি আপনার দৃষ্টিশক্তি পর্যন্ত ভালো রাখতে পারে এই কিউই। কিউইতে রয়েছে লুটেইন অ্যান্টিঅক্সিডেন্ট। এই লুটেইন চোখ ভালো রাখতে এবং বয়সজনিত কারণে চোখের যে নানা রকম সমস্যা দেখা দেয়, সেই সমস্যাকে প্রতিরোধ করতে ভীষণভাবে সাহায্য করে। সুতরাং আপনার দৃষ্টিশক্তির কোনো রকম সমস্যা থাকবে না বা চোখের কোনো রকম রোগ হওয়ার ভয় থাকবে না যদি আপনি কিউই খান। এবার আসি প্রেগনেন্ট যারা, অর্থাৎ গর্ভবতী নারীদের জন্য এই ফলটি কতটা উপকারী। কিউইতে যথেষ্ট পরিমাণে ফোলেট রয়েছে। সেল ডেভেলপমেন্টের জন্য ফোলেট ভীষণভাবে উপকারী, তাই গর্ভবতী মহিলাদের ডায়েটে কিউই ফল রাখতেই পারেন। একটি কিউই ফলে রয়েছে ভিটামিন সি 57 মিলিগ্রাম, পটাশিয়াম 252 মিলিগ্রাম, ভিটামিন ই 0.85 মিলিগ্রাম, ডায়েটারি ফাইবার 2.58 মিলিগ্রাম, ম্যাগনেশিয়াম 22 মিলিগ্রাম। সুতরাং বুঝতেই পাচ্ছেন যে এই ফলটি কতটাই পুষ্টিকর। সেই কারণে গর্ভবতী মহিলা সহ প্রত্যেক মানুষেরই এই ফলটি খাওয়া খুবই জরুরি। এবার বলি কিউই আপনি কিভাবে খাবেন। কিউই এমনিতেই ছুরি দিয়ে কাটতে পারেন, ছুরি দিয়ে গোল করে টুকরো টুকরো করে কেটে খেতে পারেন, ভালো লাগবে। অথবা আপনি গ্রিন সালাডে ছোটো টুকরো করে কেটে কিউই মিশিয়ে খেতে পারেন। স্ট্রবেরি ও আরও কিছু ফল কেটে একসাথে টক দই দিয়ে মিশিয়ে ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে পারেন। কমলা লেবু ও আনারস একসাথে মিশিয়ে চাটনি বানাতে পারেন, সেটাও খেতে দারুণ লাগবে। কিউই ছোটো টুকরো করে কেটে সামান্য বিট নুন আর চিনি দিয়ে ব্লেন্ডারে জুস বানিয়েও আপনি খেতে পারেন, দারুণ খেতে লাগবে। এবার এই কিউই খাওয়ার কিছু সতর্কতা আছে, সেটা একটু বলে দিই। কিউই ফলে ভালো পরিমাণে অক্সালেট থাকে। এই অক্সালেট যখন দেহের তরলের সঙ্গে মেশে, তখন তা স্ফটিকাকার ধারণ করে এবং স্বাস্থ্য সমস্যার সৃষ্টি হতে পারে। তাই যাদের কিডনি ও পিত্ত পাথরের সমস্যা আছে, তাদের কিন্তু কিউই খাওয়া চলবে না। যদি আপনার অ্যালার্জির সমস্যা থাকে,
তাহলে কিউই খাওয়া কোনোভাবেই চলবে না। তাহলে আজকের ভিডিও থেকে জানা গেল যে কিউই ফলটা আমাদের জন্য কতটা উপকারী। বাজারে খোঁজ করুন, পেয়ে যাবেন। যদি না পান তাহলে নিশ্চয়ই অর্ডার করলে পেয়ে যাবেন। আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট দেবেন। আর আপনি যদি এই পরিবারের একজন এখনও না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন কলকাতা ক্যানভাস। পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং ভালো থাকার জন্য অবশ্যই কিউই খান। খেতে সুস্বাদু, দেখতে সুন্দর এই ফলটি ঘরে আনুন, আর সঙ্গে রাখুন, দেখতে থাকুন আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাস। নমস্কার।